এটি বাড়ি না ভূতের বাড়ি? নিচের তলায় আমার চাচাতো ভাই থাকে। আমি তো কথা শেষ করিনি, আপনি দরজাটা লাগালেন কেন? খুলুন না প্লিজ। আরো কিছু বলবেন? সরি, বলুন, আমি বুঝতে পারিনি। দেখুন, আমি খুব বিপদে পড়ে এসেছি। আমার চাচাতো ভাই নিচের তলায় থাকে, ওদের বাড়িতে বেড়াতে এসেছিলাম, এসে দেখি দরজা লক। কল করলাম, কল করে শুনলে ওদের আসতে দেরি হবে। আমি যে কী করবো, আর এর মধ্যে ইলেকট্রিসিটিটাও চলে গেল। আমার আবার আজকে গাড়িটাও নষ্ট, আমি ক্যাবে করে এসেছি, কীভাবে এখন কোথায় পাবো আমি বলেন? আমি যে কীভাবে মুভ করবো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে আমি সিভিয়ারলি চোখে কম দেখি, -8। দেখুন দেখুন, আমি লেন্স পরেছি। অবশ্য আপনি বুঝতে পারবেন না, আমি অন্ধকার তো। আচ্ছা, আপনার কথা শেষ? না, আমি কি একটু ভিতরে আসতে পারি? আমার খুব ভয় করছে। প্লিজ, এ বাড়িতে কেউ থাকে না? এ বাড়িতে কি আর কেউ থাকে না? কে থাকবে আবার? না, মানে আপনার বউ, বাচ্চা, এরা আর কি? ভয় পাবো? বিয়েই তো করিনি, বউ আসবে করতে। বাচ্চা কাচ্চা থাকার তাই কোনো প্রশ্নই ওঠে না। সরি, এক্সট্রিমলি সরি। লোডশেডিংটা যে কখন শেষ হবে। তৈরিটা ভালো কিন্তু বড্ড পুরনো, এনি অনেক ছবিও হয়েছে। খালি বাড়িতে একটা স্ট্রেঞ্জার এসে উপস্থিত হল। বাড়িতে যদি মহিলা থাকে তবে স্ট্রেঞ্জার হবে পুরুষ, আর বাড়িতে যদি পুরুষ থাকে তবে স্ট্রেঞ্জার হবে মহিলা। গল্পটা যে কোনো দিকে যেতে পারে, কারণ সিরিয়াল কিলিং, রিভেঞ্জ, অ্যাকশন, থ্রিলার, হ্যাঁ,
ওরা সিচুয়েশনাল কমেডি হতে পারে, এমনকি পারফেক্ট লাভ স্টোরি হতে পারে, তাই না? যে কোনো কিছুই হতে পারে। কি বললেন জানি আপনার এই বাড়ির নিচে কে জানি থাকে? আমার ভাই, চাচাতো ভাই। ধরুন সে যদি আর না আসে, আর এই লোডশেডিং যদি শেষ না হয়, চলতেই থাকে, ধরুন আপনার টেলিফোনে যদি কোনো নেটওয়ার্ক না থাকে, তাহলে কি করবেন আপনি? I was just kidding. তারপরে আপনার মোবাইলটা বের করে একবার চেক করে দেখুন নেটওয়ার্কটা আছে কিনা। কে? নেটওয়ার্ক নেই, তাই তো? নেটওয়ার্কের সমস্যা আছে, আর এই রুমটা সাউন্ড প্রুফ হওয়াতে নেটওয়ার্ক থাকে না। আমি যাব। লক নেই, দরজা খুলবে না, লক করা চাবিটা আমার পকেটে। এভাবে একটা অপরিচিত কারো বাড়িতে ঢুকে পড়াটা আপনার একদম ঠিক হয়। একদম উচিত হয়নি আপনার। যদি ভয় পাচ্ছেন, অবশ্যই একটু ভয় পাওয়ারই কথা, এখন তো অনেক কিছু হতে পারে। আচ্ছা, ওয়েস্ট পসিবল কি হতে পারে বলে মনে হয় আপনার? Don't you find me boring? আমি জানি খুব বোরিং লোক আমি, সেজন্যই হঠাৎ হঠাৎ এই স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার খেলা তোমার জন্য লাইফটা ইন্টারেস্টিং বানাতে চাই। বাট at the end of the day, I'm an old man of 60. Je hardly korte ke bir hoy, hardly socialize kore. Ki somoshya tomar? Somoshya na, somoshya na. This is a bare truth. সত্যি কথা এটা। মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখি, তোমাকে দেখি, মানুষ তো ভাবতেই পারে আমরা বাপ মেয়ে,
তুমি কি ড্রিঙ্ক করছো নাকি আবার আমাকে লুকিয়ে? হুম, কি কখন থেকে উল্টো পাল্টা এলোমেলো কথা বলছো? চুপ, একদম চুপ, আমার দিকে তাকাও। এখন আমি কথা বলবো আর তুমি শুনবে, ওকে? তুমি যেমন তুমি তেমন, এরকম তো না যে তুমি আগে অন্যরকম ছিলে আর এখন বদলে গেছো, এরকম তো না। তুমি তো সবসময় এরকম ছিলে, আর এরকম না যে আমি জানি না তোমার সাথে আমার এজ ডিফারেন্স কত। আমরা স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার খেলতেই পারি, দ্যাট ডাজন্ট মিন যে আমরা স্ট্রেঞ্জার্স। আমি তোমাকে আমার সবকিছু জেনে শুনেই বিয়ে করেছি, তোমার আর আমার মধ্যে লুকানোর কিছু নেই। আচ্ছা, আমার তোমাকে নিয়ে, তোমার বয়স নিয়ে বা তোমার কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেক্স নেই। আই এম জাস্ট হ্যাপি তুমি আমার সাথে আছো, আর আমার কিছু নেই। আমার মনে হয় তোমার একবার যাওয়া উচিত। তুমি যেটা করছো সেটা কিন্তু কোনো মানে নেই, নাকি তুমি আমার কথা শুনতেই পাচ্ছ না? বলেছি তো, আর কি বলবো, একবার গিয়ে দেখা করে আসো। দেখো, এমন তো না বিষয়টা যে তোমরা যখন দুজন আলাদা হয়েছো তখন কেউ কারোর সাথে সম্পর্কই ভালো ছিল না অথবা টকিং টার্মসে ছিল না, একবার গিয়ে দেখা করতে সমস্যাটা কোথায়? দেখা করে কি বলবো আমি বুঝতে পারছি না। তুমি চাইলে আমি তোমার সাথে যেতে পারি। বায়োপসির রিপোর্ট কবে দেবে অনন্য? কাল সন্ধ্যায়। ওকে, তাহলে আমি তোমাকে কাল সন্ধ্যায় একটা কল দেব। আর শোনো, অত টেনশন করো না, কিছু হয়নি রাবু, আবার কিছু হয়নি। প্রে করো যেন কিছু না হয়। অবশ্যই অবশ্যই প্রে করব। আর শোনো, কোনো কিছুর প্রয়োজন হলে, শুধু প্রয়োজন না, কথা বলতে ইচ্ছে করলেও ফোন করো। বাবা কি জানে? হুম, কিছু বলল? ইউ নো হিম অনন্যা,
খুব একটা এক্সপ্রেসিভ তো সে কখনোই ছিল না। আমি কি একবার বাবাকে কল করব? তুমি কি পারমিশন চাইছো নাকি কল করবে কি করবে না সেটার পরামর্শ চাইছো? আই গেস তোমার বাবার সাথে সরাসরি কথা বলে নেওয়া ঠিক আছে। দরজা দাঁড়িয়ে কথা বলবে না ভেতরে আসবে? শিহাব শুনো, দেখা করতে যেতে চাচ্ছ রাবু আপার সাথে, গেলেই তো হয়। অহেতু কেন নিজের সাথে এরকম লুকোচুরি খেলো আমি বুঝতে পারি না। ওকে, হোয়াটএভার, যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার। অ্যাটলিস্ট অনন্যাকে তো একটা ফোন করো, সারাটা দিন মেয়েটা তোমাকে ফোন করেছে, কল হার প্লিজ। অনন্যা, জাস্ট থিংক বাবা, ফোর্থ স্টেজ। How come? এরকম একটা অবস্থায় চলে এলো, আমরা কিচ্ছু বুঝতে পারলাম না। This is unbelievable. পানি খাবো। মা কি করে জানে নিশ্চয়ই? আমি পানি নিয়ে আসছি। বাবা পানি। তুমি কি মার সাথে দেখা করবে? হ্যাঁ, মানে যদি কোনো সমস্যা না হয়। এসো তাহলে। কোথায়? তুমি কি এই বইটা পড়েছো? দ্য বুক থিফ? না, বাসায় আছে, সম্ভবত রিমি পড়েছে। তুমি কি একেবারেই কিছু পড়ছো না? আবার চেষ্টা করেছিলাম শুরু করার, কিন্তু পারছি না, মানে ধৈর্য থাকছে না। এমন না যে ড্রিঙ্ক করছি আবার, আর টাইমস খুব ইচ্ছে করে, কিন্তু গত আড়াই বছরে একটা সিপও দেইনি।
পড়তে গেলে খুব এলোমেলো লাগে। পড়ার একটা ধারাবাহিকতা থাকে না, সেটা নেই আর। ছাড়া ছাড়া ভাবে কিছু পড়ি, এই ধরো হঠাৎ একটা আর্টিকেল পড়লাম, ব্যাস ফাইন। কিন্তু টানা কিছু পড়ে যাওয়া, রিমিও বলে মাঝে মাঝে এটা পড়ো ওটা পড়ো, তখন হয়তো বইটা হাতে নেই, পাতা উল্টাই, ব্যাস শেষ। ভালো যে ড্রিঙ্ক করছো না। শরীরটা ভালো আছে, ইদানিং অনেক বেটার ফিল করি। আই এম সরি, আমার ড্রিঙ্কিং হ্যাবিটটা আমাদের লাইফটাকে এলোমেলো করে দিল। আই এম রিয়েলি সরি। কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে তো এখন কথা বলে কোনো লাভ নেই। আমি শুধু একটা জিনিস নিয়ে আফসোস নেই, তোমার ছবি তোলার হাতটা নষ্ট হয়ে গেল। আমি জানি না আমাদের দেশে তোমার চাইতে ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আদৌ ছিল কিনা, কিন্তু শেষের দিকে তো তুমি ক্যামেরাই ধরতে পারতে না। কাপড়টা কমেছে, মানে অনেকটাই কমেছে, যে ক্যামেরা ধরতে পারে না। রিমিকে আসতে বলো একবার, অনন্যার সাথে তো যোগাযোগ আছে, আমার সঙ্গে দেখা হয় না মেলাদিন। তুমি আছো কেমন এখন? এক কাজ করো, রিমিকে নিয়ে একদিন ডিনারে আসো, অনন্যার হাজবেন্ডও এসেছে, ভালোই হয় যদি তোমার কোনো সমস্যা না হয়। আমি তোমাকে কখনো অসুস্থ দেখিনি, আমার ঠিক মনে পড়ে না, তোমার এমন হবে কেন? এখন তো মনে হচ্ছে মাঝে মধ্যে কিছু অসুখ বিসুখ হলেই ভালো হতো, তাহলে হয়তো এই জিনিসের সাথে দেখাই হতো। রিমি, তোমার হাতে না এখানে কোথায় জানি ওই একটু বই দেখেছিলাম, দ্য বুক থিফ, সেটা তো দেখছি না কোথাও, খুঁজে পাচ্ছি না। ও, ওটা তো জুথি নিয়ে গেছে পড়তে। আচ্ছা কাজ করি, ওকে ফোন করে বলে দিই পাঠিয়ে দিতে, ও বাড়ি তো কাছেই, ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেবে। না না না, ও রাবু বলছিল মানে ডিনারে যেতে, তুমি আমি একসাথে, তোমাকে ও কল করবে হয়তো, ফ্রাইডে ইভিনিং এর কথা বলছিল। ও যদিও তো ডেকেছে ফ্রাইডেতে ডিনারে, আর আমি তো কথা দিয়ে ফেলেছি। এখন এক কাজ করো না, তুমি ওখানে চলে যাও আর আমি যুথির ওখানটা অ্যাটেন্ড করলাম, তাহলে দুটোই রক্ষা হলো। শোনো, আমি চাই না যে আমরা একসাথে ওখানে যাই, তুমি একসময় দেখা করে আসলে আর আমি আমার সময় মতন গিয়ে দেখা করে আসলাম, একসাথে যাওয়ার তো কোনো দরকার নেই। দেখো যতই বলো, তোমাকে আর আমাকে একসাথে দেখাটা রাবু আপার জন্য খুব আরামদায়ক হবে বলে আমি মনে করি না। তুমি চলে যাও, আমি বাসাতেই থাকবো।
আমার যদি ওখানে কোনো ডিনার নেই। কি ব্যাপার, তুমি চলে এলে কেন? থাকো না বসে বাবার সাথে। বসে থেকে করবোটাই কি? লাস্ট এক ঘন্টা ওনার সঙ্গে কথা বলার ট্রাই করলাম, উনি হুঁহা বাদে আর কোনো কথাই বললেন না। আর আমার সেখানে থাকা বা না থাকায় কিছু যায় আসে না। না, আশ্চর্য, ভদ্রতা বলে একটা ব্যাপার আছে না? গিয়ে বসে থাকো, কথা বলতে না পারলে মোবাইলে কিছু একটা করো, তাও বসে থাকো, যাও না প্লিজ। কিছু লাগবে আপনার? না। তুমি কি বই পড়ো? না, খুব একটা পড়া হয় না। আর অনন্যা বই পড়ে, প্রচুর বই পড়ে, এট টাইমস তো তার সাথে কথাই বলা যায় না, আর পড়ার সময় কথা বলে খুব বিরক্ত হয়ে যায়, রাবুর মতো। আমি দেখে আসি, মা আসছেন কিনা। ডিনার তো রেডি, তবে সবাই মিলে মনে হয় খাওয়াটা পসিবল না, মার শরীরটা খারাপ করেছে, শুয়ে আছে, চলো। অঞ্জন, তুমি কি বাবাকে বলেছো আমরা যে মাকে নিয়ে বাইরে যাচ্ছি? না, সেরকম কিছু বলা হয়নি। আসলে ব্যাপারটা হয়েছে কি, এখনো কিছু ফাইনাল দাঁড়ায়নি, তো তাই বলা হয়নি। কোথায় নিয়ে যেতে চাচ্ছিস? অস্ট্রেলিয়াতে, আমাদের ওখানে। এই মানডেতে সব পেপার সাবমিট করব। ওখানে কি ক্যান্সার ট্রিটমেন্ট ভালো? অ্যাডিলেডে একটা ক্যান্সার সেন্টার আছে, রয়্যাল অ্যাডিলেড হসপিটাল, শুনেছি ওটা অনেক ভালো। তো কতদিন থাকতে হতে পারে ওখানে? ফোর্থ স্টেজ বাবা, ওভাবে তো আসলে বলা যাবে না কতদিন লাগবে। এখন আসলে ট্রিটমেন্টটাও পসিবল কিনা সেটাও বলা যাবে না, এরকম একটা স্টেজে উই ক্যান জাস্ট প্রে। There's no scope for prediction. এই সব কিছুর মধ্যে একটাই ভালো কথা বলতে পারি বাবা, মা ইজ এ ফাইটার। অন্য কেউ হলে তো এতদিনে বিছানায় পড়ে যেত, মা তো একদম স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করছে। তোমাকে কি একটু মাছ দেবো বাবা? বাবা চলে গেছে, খাওয়া দাওয়া করেছে ঠিক মতো? না, বাবা এখন অনেক কম খায়। মা, তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে? শরীর নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এটা আপনার সাথে আমার প্যাক্ট। যদি বলার মতো কিছু হয় আমি বলবো, বাট নো কোয়েশ্চেনস। আচ্ছা মা, তুমি কি কোথাও ঘুরতে টুরতে যেতে চাও? মানডেতে তো পেপার সাবমিট করব, প্রসেস হতে হতে এক সপ্তাহ লেগে যাবে, হাতে যেহেতু সময় আছে, লেটস গো ফর আ ট্রিপ। ও মা, হাসছো কেন মা? অনন্যা, ব্যাপারটা খুব অবভিয়াস হয়ে যাচ্ছে না মনে হয়? না মা,
আমি সেরকম কিছু বলিও নি, কিছু মিনও করিনি, অ্যান্ড ইউ নো দ্যাট। না, সেরকম কোনো জায়গায় যেতেও চাইছি না, মনেও পড়ছে না। আর তাছাড়া তোর বাবার সাথে তো প্রায় পুরোটা বাংলাদেশে আমার ঘোরা হয়ে গেছে, এখন আর নতুন করে কোথাও যাবার কোনো কিছু দেখবার ইচ্ছে নেই। ইনফ্যাক্ট আই এম পারফেক্টলি হ্যাপি যে বাড়িতে একটা ঘরে বসে থাকি, আই এম হ্যাপি। তোর আছিস না, দ্যাটস গুড এনাফ, দ্যাট ইজ গুড এনাফ ফর মি। চল এখন আমি খাই, আমার খিদা লেগেছে। রিমি এলো না, তোর সাথে কথা হয়েছে কোনো? না, বাবা তো বললো যে ওনার অন্য আরেক জায়গায় দাওয়াত আছে। কি হয়েছে মা? কিছু না, রিমি মেয়েটা খুব ভালো। I just pray যে তোর বাবার ড্রিঙ্কিং প্রবলেমটা আবার ফেরত না আসে। শোন, তুই আবার ভাবিস না আমার ড্রিঙ্ক বা ড্রিঙ্কিং নিয়ে কোনো ইনহিবিশনস আছে। নো, নট দ্যাট। তবে সব কিছুই মাত্রার মধ্যে থাকা ভালো, লাগামহীন কোনো কিছুই ঠিক না। Not even love. Chup. Chup, kid. Oh no. আজকে তোমার বাবা জিজ্ঞেস করলেন আমি বই পড়ি কিনা, বললাম আমি তেমন একটা পড়ি না, তবে তুমি পড়ো। তুমি এমনভাবে বই পড়ো যে পুরো পৃথিবী উল্টে গেলেও টের পাও না, আর যদি টের পাও তাহলে খুব বিরক্তি নিয়ে বলবে বই পড়ার সময় কেন এমন হবে। নিজের কাজ করো তো, পড়তে দাও, বিরক্ত করো না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? আমি তো আগে কখনো তোমার বাবাকে দেখিনি। আমাদের বিয়ে হয়েছে অস্ট্রেলিয়াতে, সেখানে শুধু মা ছিলেন, উনি যাননি, দেখাও হয়নি। এবার দেশে আসার পর প্রথম তাকে দেখলাম, দু তিনবার মিট করলাম। কথা কম বলেন, বাট অনেস্টলি স্পিকিং ওনাকে আমার ভালো মানুষ মনে হয়েছে। মার সাথে ওনার আলাদা হয়ে যাওয়াটা ইউনো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি স্যাড।
they should have been together. Anjun, I know you have seen drunk, alcoholic people, but not in your family. Tomar family te karui drinking problem to me. Amar baba ji ki poriman bhoyanok ekta alcoholic chilen. Ami tomake seta bujhiye bolte parbo. বাবা শুধু ওই একটা জিনিস শিখে কোনো খাওয়া না ঘুম না ঘোলাটে কিছু। তখন আমার বয়স কত হবে? 7-8। বাবা আমাকে চিনতে পারতো না। তুমি কি ভাবতে পারো একটা 7-8 বছরের বাচ্চা মেয়েকে তার নিজের বাবা চিনতে পারতো না? আর তার মার শুধু একটাই চেষ্টা ছিল, মেয়ের কাছ থেকে বাবাকে আড়াল করে রাখা। প্লিজ অঞ্জন, আর কখনো বাবার প্রসঙ্গে এ ধরনের কথা আমাকে বলবে না। আনডাউটেডলি আই লাভ মাই ফাদার, বাট I've seen it all. Just spare me. তুমি এখনো ভালোবাসো রাবু আপাকে? Actually, I didn't mean it. Don't take it otherwise. আজকে কেমন আছে এখন রাবু আপার শরীর? সেদিন অনন্যা বলছিল রাবু আপা নাকি সুস্থ মানুষের মতনই চলাফেরা করছে, আর মুখে লেগে আছে সেই হাসি। অদ্ভুত অদ্ভুত এক মহিলা। তোমরা যখন আমাদের বাড়িতে ভাড়া থাকতে তখন কত হবে আমার বয়স? 15-16। মেয়েদের একটা সময় যায় না, মেয়েরা বলে বড় হলে আমি এরকম হব ওরকম হব। আমি কি বলতাম জানো? আমি বড় হলে রাবু আপার মতন হব। কি ডিগনিফাইড, হোয়াট আ পার্সোনালিটি! তুমি বিশ্বাস করবে, আমি ঠিক করে শাড়ি পরা শিখেছি রাবু আপার কাছ থেকে। আচ্ছা শোনো না, তুমি কি যাচ্ছ কালকে রাবু আপাকে দেখতে? কি জানি, যেতে পারি নাও যেতে পারি। আচ্ছা শোনো, যদি যাও তাহলে বলো আমি 2-1 দিনের মধ্যে ওনাকে দেখতে আসব। বাবা, ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট? আমি একটা স্যান্ডউইচ বানিয়ে দিই। রঞ্জন কোথায়? রঞ্জন না বাবা, অঞ্জন। এন্ড প্লিজ ফর গড সেক, ওর সামনে কিন্তু ভুল নামে ডেকো না, হিল বি ভেরি অফেন্ডেড। মায়ের শরীরটা আজ কেমন? শি ইজ নট ফিলিং ওয়েল বাবা, চুপচাপ কোনো কথা বলছে না, শুয়ে আছে, বইও পড়ছে না। মনে হয় ব্যথাটা আবার বেড়েছে। টিকিট হয়ে গেছে? হুম, টিকিট হয়ে গেছে, এখন শুধু ভিসাটা সময় মতো হলেই হয়। ওরা কি অনেক সময় নেয় ভিসা দিতে? কোনো ঠিক নেই বাবা, কখনো কখনো
এক সপ্তাহ বা কখনো এক মাসও লেগে যায়। এখন ভিসা ফর্মের সাথে আমি তোমার মেডিকেল পেপারসও জমা দিয়েছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আমি যদি সঙ্গে যেতে চাই তোদের কি অনেক অসুবিধা হবে? তোমার ইচ্ছে হলে তুমি অবশ্যই যাবে, এখানে তো বলার কিছু নাই। বলার কিছুই নেই? না, অফ কোর্স নট। আমরা হতে পারি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, বাট আমরা তো কেউ কাউকে কিনে নিইনি, তাই না? তোমার ইচ্ছে হলে তুমি অবশ্যই যাবে, আর তার চেয়ে তুমি তো আমাকে লুকিয়ে যাচ্ছ না, তাই না? শোনো শিহা, আমি জানি তুমি কেমন মানুষ। ইউ ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু হার্ট মি অর চিট অন মি। তুমি একটু নরম মানুষ, সেজন্যই তোমার মনে হচ্ছে এই সময়টা ওনার পাশে থাকা। আর আমি নিজেও চাই যে এই সময়টা তুমি তোমার মেয়ের কাছেও থাকো, তুমি রাবু বাবার সাথে কথা বলো। ভিসা নিয়ে যা যা করা লাগে আমি আজকেই নেট থেকে ডাউনলোড করে দিচ্ছি, আর পরশুর মধ্যে সব কাগজপত্র রেডি করে জমা দিয়ে দেওয়ার চেষ্টা করব। অনন্যার সাথেও আমি কথা বলে নেব, আর সবচেয়ে ভালো হয় যদি ওদের কাছ থেকে একটা ইনভিটেশন লেটার পাওয়া যায়, তাহলে ভিসার জন্য খুব সুবিধা হবে। তোমার মনে আছে শিহাব, 6 বছর আগে যখন আবার আমাদের দুজনের দেখা হলো, আমরা দুজনেই একেবারে ডিভাস্টেটেড ছিলাম। আমি সবেমাত্র বেরিয়েছি ভয়ানক বাজে একটা ম্যারিড লাইফ থেকে, আর তুমি যে কিনা অপেক্ষা করছিলে মৃত্যুর জন্য। শরৎচন্দ্রের গল্পের মতন বলতে গেলে, এক হাতে মদের পেয়ালা, দৃষ্টি আকাশের দিকে, আর অপেক্ষা মৃত্যুর। তারপর থেকে আজকে পর্যন্ত উই হ্যাভ ডান ওয়েল। তুমি নিশ্চিন্তে থাকো। শিহাব, আই লাভ ইউ অ্যান্ড আই ট্রাস্ট ইউ। অঞ্জন, বাবা তো ভিসার সব পেপার সাবমিট করেছে আজকে। সব ঠিক আছে, কিন্তু উনি যে যাচ্ছেন বা যেতে যাচ্ছেন সেটা কিন্তু মা জানেন না। ওনাকে কি ব্যাপারটা জানানো উচিত না? উনি যদি হঠাৎ করে চলে আসতেন তাহলে আমার কিছু বলার ছিল না, কিন্তু এভাবে মাকে না জানিয়ে আমাদের সাথে কোনোভাবে না। শি মাস্ট বি টোল্ড। তুমি একটু বলো না মাকে। তুমি চাইলে অবশ্যই বলতে পারি, কিন্তু আমার মনে হয় কথাটা মার সাথে তোমারই বলা উচিত।
for lunch? Oh, I hate Italian food. It's either panta bhat khao bhalo. Although panta is also not my favorite cuisine. Ma, you can't really ask someone from Australia je konu mangsho ranna korte jane kina. I can. Karon Australian beef to mone kor ektu puriye turiye lobon diye kheye phela jabe. Amader ekhane to ghotona alada. So, gorur mangsho jodi thik moto ranna na hoy tahole boroi bipoder kotha. Ek kaj kor. সাদা ভাত কর আর গরুর মাংস কষানো। মা, ডু ইউ থিংক ইট উইল বি ওয়াইজ ফর ইউ টু গো ফর বিফ এখন? তোর মন খারাপ হবে জেনেও একটা প্রশ্ন করি। তোর কি মনে হয় যে আমি যদি একদিন বিফ না খাই তাহলে আমার অসুখ সেরে যাবে বা আমার আয়ু বেড়ে যাবে বা কোনো মিরাকল হবে? মানে কি, হোয়াট, টেল মি, মানে এই ব্যাপারে তুই আমাকে গ্যারান্টি দিতে পারবি, শিওর করতে পারবি? সরি, শোন, যা গিয়ে ভালো করে গরুর মাংস রান্না কর। যদি নিজে না পারিস তাহলে ওই যে সিদ্দিকা কবিরের রেসিপিতে ঠিক যেভাবে লেখা আছে ওটা ফলো করে রান্না করবি। ওই যে রান্না খাদ্য পুষ্টি একেবারে হুবহু এরকম হবে, নো মাতব্বরি। ওকে, আই উইল ডু দ্যাট। একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই বাবা হ্যাজ অ্যাপ্লাইড ফর অস্ট্রেলিয়ান ভিসা, আই থিঙ্ক হি ওয়ান্টস টু গো উইথ আস। আমার ফোনটা করি। আচ্ছা ঠিক আছে, আমার ফোন লাগবে না, তোর ফোন আছে না? রিমিকে একটা কল কর না, আসতে বল। মানে আমার শরীরটা আর একটু ভালো থাকলে আমি নিজে যেতাম, এখন ও আসলেই ভালো হয়। গুন কল। তুই সত্যি কথা বলবো অনন্যা, না আমার একটু নার্ভাস লাগছে, একটু শব্দটা ভুল বললাম, আমার খুব বেশি নার্ভাস লাগছে। রিমি আন্টি, তুমি তো মাকে চেনোই, মা যে কাউকে হার্ট করতে পারবে না সেটাও তো তুমি জানো। আমি জানি অনন্যা, যে মানুষ কাউকে হার্ট করতে পারে না তার সাথে কিন্তু কথা বলা অনেক ডিফিকাল্ট। আমি আসবো, আমি অবশ্যই আসবো। তোমাকে আরেকটা কথা বলি, আই অনলি উইশ আমার যদি একটা তোমার মতন মেয়ে থাকতো। আজ ভীষণ আলসি লাগছে, উঠে বসতে ইচ্ছে করছে, খালি মনে হচ্ছে ঘুমাই আর ঘুমাই। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি এভাবে শুয়ে আছি দেখে। প্লিজ, আপনার যেভাবে কমফোর্টেবল লাগে আপনি সেভাবেই থাকেন, আই এম জাস্ট পারফেক্টলি অল রাইট উইথ দ্যাট। এই তুমি খাবে কিছু? মানে বেলা তো খুব বেশি একটা হয়নি, তুমি নাস্তা করে এসেছো? জি জি, আমি নাস্তা করে এসেছি, তবে একটু কফি খেতে পারি, প্রতিদিন নাস্তার পর একটু কফি খাই, আজকে আর সেটা খাওয়া হয়নি। আপনি কিছু খাবেন? আমি তাহলে একবারে বলে আসি। তোমাকে যেতে হবে না।
জি হুকুম। তুই কি আলাদিনের চেরাগ থেকে বের হওয়া দৈত্য? জি হুকুম। ও বাবা, না না, তাহলে আমাদের কিছু লাগবে না। এত বড় একটা দৈত্যের কাছে কফি টফি চাইলে রেগে তো মেরেও বসতে পারে। মা, কি লাগবে বলো না, এনে দিচ্ছি। তোর রিমি আন্টির জন্য খুব সুন্দর করে এক কাপ কফি, আর আমার জন্য একটা ডিম পড়ছি। কামিং রাইট। তোমাকে দেখে না কি ভালো যে লাগছে, মেলা দিন পর দেখা হলো। তুমি কিরকম অস্থির ছিলে ছোটবেলায়, কোথাও স্থির হয়ে বসতে পারতে না, এন্ড নাও ইউ আর এ লেডি। আপনার শরীর এখন কেমন? এখন আর বেশি মানুষজন ভালো লাগে না, সবারই একই প্রশ্ন। আমি অনন্যাকেও নিষেধ করে দিয়েছি, আমার শরীর নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যদি বলার মতো কিছু হয় আমি বলব, বাট নো কোয়েশ্চেন্স। সবার এসব প্রশ্ন শুনলে মনে হয় যে সবাই আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে আমার আর বেশি সময় নেই। আই এম সরি। ইটস ওকে। শিহাব অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, তুমি করছো না কেন? আসলে আমি ঠিক এই সময় অফিস থেকে বোধহয় ছুটি পাব না, আর শিহাব বলছিল যে একটু বেশি দিন লাগতেও পারে, তো যদি পসিবল হয় আমি অবশ্যই চেষ্টা করব আসার। শিহাব যে অস্ট্রেলিয়ায় যেতে চাই কথাটা সে অনন্যাকে বলেছে, এখানে আমার বলার কিছু নেই, এটা তাদের বাবা মেয়ের ব্যাপার, আমার না বলারও কিছু নেই। আবার শিহাব যেতে চাইছে শুনে আমি সাংঘাতিক খুশি হয়ে যাব, এরকম মানসিকতা আমার নেই। আমার কাছে শিহাবের যাওয়াটার কোনো অর্থ দাঁড়ায় যদি তুমি তার সাথে যাও, তবে। দেখি তোমার কফির কি হলো। বাবা, ওই হাউ ডু আই সে, মা মনে হয় চাচ্ছে না তুমি আমাদের সাথে যাও। শেষ পর্যন্ত কি ঠিক হলো, তুমি যাচ্ছ নাকি যাচ্ছ না? জানি না। আচ্ছা, যেতে যখন ইচ্ছে করছে তখন চলে যাও না, আর এমন তো কোনো ব্যাপার নেই যে তোমার ওদের সাথেই যেতে হবে, দুদিন পরে তো তুমি ফ্লাই করতে পারো। নিশ্চয়ই রাবু আপা তোমাকে দেখে বলে উঠবে না কেন এসেছো, ফিরে চলে যাও। হ্যাঁ, তো ডোন্ট ওয়ারি। রাবুকে নিয়ে আমার একটা অপরাধ বোধ কাজ করে। আমার জন্য লাইফটা মিজারেবল হয়ে গেল। ইটস নট দ্যাট কি আমি এটাকে পে ব্যাক করতে চাইছি, বাট
এই সময়টা আমি ওর কাছে থাকতে চাই। আমি হয়তো একটু বোকা, এটুকু বুঝতে পারি যে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা তোমার জন্য অনেক ডিফিকাল্ট। একটা রিকোয়েস্ট করি, একটু সময় তুমি আমাকে দাও। আমার এসব বলে রাবুর হাতে সময় খুব বেশি নেই। আমার কথাগুলো কি খুব কিছু মানে সেন্স মেক করলো? করছে, কিন্তু কোনো এক্সপ্লেনেশন দরকার নেই আমাদের মাঝে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আই ট্রাস্ট ইউ। জানো অস্ট্রেলিয়াতে এখন কিন্তু ঠান্ডা, তোমার কিন্তু শীতের কাপড় ক্যারি করতে হবে। যদি বলো যে এই সময়টা তুমি তোমার মেয়ের সাথে থাকতে চাও, সেক্ষেত্রে আমার কিছু করারও নেই, বলারও নেই। বাট আমি অবশ্যই এটা বলব যে তুমি যদি আমার কারণে সাথে যাওয়ার কথা চিন্তা করে থাকো, তাহলে সেটা কমফোর্টেবল না আমার জন্য। এখন বাকিটা তোমার উপর। রিমি বলছিল তুমি যাওয়ার আগে আমরা যদি ডিনার করি একসাথে কোথাও। করো, তোমরা যাও, তুমি আর রিমি বাচ্চাদেরকে নিয়ে যাও। আমি পারবো না, আমার শরীর পারমিট করছে না আসলে, দেখে আমাকে বোঝা যায় না। কিন্তু এই ঘরের বাইরে পা রাখলে নট কমফোর্টেবল। মায়ের ভিসা হয়ে গেছে। ও থ্যাঙ্ক গড। পাসপোর্ট নিয়ে আসতে হবে, আমি বের হচ্ছি। ওকে। আচ্ছা, তোমার বাবার ব্যাপারটা কি হচ্ছে? উনি কি যাচ্ছেন নাকি যাচ্ছেন না? যাচ্ছে সম্ভবত। ওকে। এই চেয়ারটার মতো আরো একটা চেয়ার হলে খুব ভালো হতো মা, তুমি আর আমি একসাথে আরাম করে বসতে পারতাম। আর একটা চেয়ার লাগবে না, কদিন পরে তুই চেয়ারটা এমনি নিয়ে নিস। মা, এ ধরনের কথাবার্তা না আমার জন্য খুব আনকমফোর্টেবল হয়ে যায়। তুমি তো আমাকে মানা করেছো না তোমার শরীর নিয়ে কোনো কথা বলতে। আই এম টেলিং ইউ রাইট নাও, এ ধরনের আজে বাজে কথা আমার সাথে প্লিজ বলো না। আরে এখনকার কথা বলছি না, মানে সামডে অর আদার চেয়ারটা তো তৈরি হবে। শুন, এই যে অস্ট্রেলিয়ায় যাওয়ার ব্যাপারটা, মানে এই যাওয়াটার তো আসলে কোনো অর্থ নেই, কোনো লাভ তো হবে না। খামাখা তোদেরকে ব্যতিব্যস্ত করে রাখা। এখানকার ডাক্তাররা বলেছে না যে আমার শরীরের যে অবস্থা তাতে না কেমোথেরাপি সম্ভব, না স্ট্রং মেডিকেশন, একেবারেই কনজারভেটিভ চিকিৎসা। অনন্যা, তুই কয়েকদিন আগে জিজ্ঞেস করলি না
আমি কোথাও যেতে চাই কিনা। গ্রামে যেতে চাই। অ্যাবসার্ড মা, তোমার এই হেলথ কন্ডিশনে ইউ আর নট গোয়িং এনিওয়্যার, আই এম সরি। সকালে যাব, বিকেলে ফিরে আসব, বেশি দূরের পথ তো না। আর রাস্তাঘাট শুনেছি এখন অনেক ভালো হয়ে গেছে, আর পানি উঠে গেছে না, অনেকটা পথ আবার নৌকো করে যেতে হবে, গাড়ি যাবে না। কতদিন নৌকায় চড়ি না। আই এম সরি মা, নো মোর ডিসকাশন অ্যাবাউট দিস টপিক, ইউ আর নট গোয়িং এনিওয়্যার অ্যান্ড দ্যাটস ফাইনাল। যেতে আমাকে হবেই অনন্যা, তুই যেতে দিলেও যাব না দিলেও যাব। সময় তো বেশি একটা নেই, কাল পরশু কোনো একদিন, কাল যাই কি বলিস? আর এক কাজ কর, তোদের কি সব কেনাকাটা আছে না, সেগুলো তোর সেরে ফেল, কালই তো না আবার রিমির ওখানে ডিনারে যাবি, আমি এর মধ্যে ঘুরে আসি। বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে মা, তুমি গ্রামে যেতে চাইছো ভালো কথা, বাট ইউ আর নট গোয়িং অ্যালোন, আই এম গোয়িং উইথ ইউ। রিমি আন্টিকে আমি ফোন করে দিচ্ছি, ডিনারটা এখন পসিবল হচ্ছে না, সাম আদার টাইম। অনন্য ফোন করেছিল, ডিনারটা ক্যান্সেল করেছে আজকে। রাঘবাপা গ্রামে যেতে চাচ্ছিলেন একবার, রওনা দিচ্ছে সকালে, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ইয়ে শোনো না, কিছু পারলে বই দিয়ে দিও তো, এবার একবার দেখবো ট্রাই করে এই যে পড়াশোনাটা আবার শুরু করতে পারি কিনা। ইয়েস অফ কোর্স, দ্য বুক থিফটা আমি জ্যোতি থেকে আনিয়েছি, তোমাকে আমি বলতেই ভুলে গেছি, ওটাও দিয়ে দিয়েছি। শোনো না, তুমি তো ওখানে গিয়ে ফর্মাল কিছু করতে চাও না, তাই না? নর্মালি ক্যাজুয়ালি যে ধরনের কাপড় পরো আমি কিন্তু ওগুলোই দিচ্ছি। তোমার সাথে কি একটা হাইপোথেটিক্যাল আলোচনায় আসতে পারি? সে মনে করো, আই মিন মনে করো আর কি, তুমি তো যাচ্ছ, ওখানে যাবার পর এই সেই কত কিছু হবে, একসাথে এতটা সময়, আর এই সময়গুলোর মধ্যে তোমারও একটু একটু করে মনে পড়ে যাবে কত ভালো লাগার কথা, কত স্মৃতির কথা। এখন রাবু আপার প্রতি তোমার একটা অপরাধবোধ কাজ করে সেটা আমি জানি, আর এই অপরাধবোধটা আছে কারণ তুমি তো আর এই মানুষটাকে অপছন্দ করো না, পছন্দই করো। আর এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে পছন্দের বিষয়টা ভালো লাগার যদি হয়ে যায়, তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। ফিনিশ, মৃত্যু পথযাত্রী একজন মানুষের প্রতি এই ভালো লাগার
কোনো দোষের কিছু নেই, অপরাধের কিছু নেই। আর এই কারণে আমি কখনো ভাববো না যে তুমি আমাকে ঠকাচ্ছ। অ্যাটলিস্ট এইটুকু রিয়ালিটি বোঝার আমার ক্ষমতা আছে। এবার ধরো একটা মিরাকল হয়ে গেল, মিরাকলটা কি তুমি বুঝতে পারছ? রাবু আবার সুস্থ হয়ে গেলেন, তখন তুমি কি করবে? শিহা, রাবু আপাও আছে, আমিও আছি, এই দুইজন মানুষকে ভীষণ ভালো লাগে তোমার, তখন কি করবে শিহা? তুমি খুব ভালো একজন মানুষ, এই কথাগুলো যদি অন্য কাউকে বলতাম না কখনোই বেড়া জালে আটকাত না, এড়িয়ে যেত। আর না হলে চোখের দিকে তাকিয়ে বলতো এরকম কোনো সম্ভাবনাই নেই, শুধুই আমার, শুধুই আমার তুমি। কিন্তু তুমি তো তুমি না। আচ্ছা শোনো, আচ্ছা তুমি কি পরশুদিন এখান থেকে স্ট্রেইট এয়ারপোর্টে যেতে চাও, নাকি ওদের এখানে হয়ে ওদের সাথে একসাথে যেতে চাও? একসাথে যাব। আমি কি যেতে পারি তোমাদের সাথে? আমি তাহলে লাগেজগুলো গাড়িতে উঠাই। হ্যাঁ, আই জাস্ট স্পোক টু বাবা, রওনা দিয়ে দিয়েছে, পৌঁছাতে 5-7 মিনিট লাগবে, সো আই গেস 15-20 মিনিটের মধ্যে আমরা রওনা দিয়ে দিতে পারবো, ঠিক না মা? ওকে। থ্যাংক ইউ কেন মা, সব কিছুর জন্য, সব কিছুর জন্য। মা প্লেনের জার্নি খুব বোরিং, ধর পরশু আমরা যে ফিরলাম গ্রাম থেকে, ওভাবে নৌকায় করে যদি অস্ট্রেলিয়া যাওয়া যেত ভালো হতো। ফেরার পথটার কথা একবার মনে করে দেখ, বিলের টল টলে পানি, উপরে সোনালি আকাশ, সেখানে টুকরো টুকরো মেঘ, ভিতরেও সোনালির ছোঁয়া। বাবা এলো কোথায়? আমি দেখছি। তোমরা কি চা কফি কিছু খেতে চাও? মা একটু শুয়েছে 10 মিনিটের জন্য, সো উই গট স্পেয়ার টাইম ইন আওয়ার হ্যান্ডস, চা না কফি? অনন্যা, আমি তো আসলে তোমাদের সাথে এয়ারপোর্টে যাচ্ছি না,
আমার একটা জরুরি মিটিং আছে, আই হ্যাভ টু গো টু দ্য অফিস। তো আমি কি একটু রাবু আপার সাথে দেখা করে যেতে পারি? শিওর, আসো। মা, রিমি আন্টি এসেছে দেখা করতে, অফিসে চলে যাবে তো এখন। মা, রিমি আন্টি এসেছে দেখা করতে। ও মা, মেঘ বলে